রাজধানী গুলশান বনানী ভাষানটেক মাটিকাটা এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ ছিল না ভোটারদের দীর্ঘ লাইন ও ভোগান্তি সবকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেয় দু এক মিনিটের মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ভোটাররা তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় কাজকাম ফেলাইয়া ভোট দিতে আসছি পরিবেশ তো অনেক সুন্দর শান্তশিষ্ট আর প্রথমবার ভোট দিচ্ছি তো অনেক ভালো লাগছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেভাবে নয় নির্বাচন তারপরেও কিন্তু মানুষ ভোট দিতে আসতে চাইছেন কাজেই আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে ভোট ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজাতে হবে সকাল ১০টার দিকে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত পরে গণমাধ্যমকে জানান ভোটার উপস্থিতি কম থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি আমি নির্বাচিত হলে বাই এনি চান্স হব না হব বাই দ্য ভোটস অফ দ্য পিপল ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ডলি পাঁচ মাসে আসলে খুবই অল্প সময় কিন্তু পাঁচ মাসে অনেক কিছু শুরু করা যায় আমি যে সমস্যাগুলো বিভিন্ন এলাকায় গিয়েছি দেখে এসেছি সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমি ইতিমধ্যে চিন্তা করা শুরু করেছি অন্যদিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এ সময় ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এখান থেকে এজেন্ট পরিচয় আসলে আপনারা নিজেরা দেখেছেন আমি নিজে উপস্থিত থেকে এজেন্ট ঢুকেছে এখানে বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম মজুমদার বিএনপি এবং বিরোধী পক্ষগুলো বারবারই অভিযোগ করা হয়েছে যে এই সরকারের অধীনে কোনো প্রকারেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না আজ তাদের অভিযোগটাই আমার মনে হয় সত্য হলো প্রার্থীদের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন খান বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে পোলিং এজেন্ট বের করে দিয়েছে বা লিখিত বা মৌখিক বা ফোন কোনোটাই আমি পাইনি সকাল থেকে সুতরাং আমার কাছে না বলে উনি অভিযোগ করলে তো হবে না আমি ব্যবস্থা না নিলে তখন তিনি অভিযোগ করতে পারতেন একটা অভিযোগও তার পাওয়া যায়নি ১২৪টি কেন্দ্রে ৬০৫টি কক্ষে নেওয়া হয় ভোট ঢাকা ১৭ আসনে মোট ভোটার ৩২৫২০৫ জন মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা